এরপরে রেজি খানম আপনি লিখেছেন আমার বিবাহের দশ মাস পর বাইক অ্যাক্সিডেন্টের স্বামী মারা গেছেন এভাবে তার চলে যাওয়ায় আমি তাকে ভুলতে পারছি না আমি এখন কি করতে পারি আপনি যদি আমায় কোনো পরামর্শ দিতেন তাহলে উপকৃত হতাম বলুন রেজি খানম আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার স্বামীকে জানাতুর হাসিমান হিসাবে কবুল করুন এবং রোড অ্যাক্সিডেন্টের মৃত্যুকে সাদাতের মৃত্যু বলে আমরা সুধারণা করতে পারি নেক তামান্না এবং আল্লাহর কাছে আশা পেশ করতে পারি আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে সেই মর্যাদা দান করুন আর পাশাপাশি হ্যাঁ একজন নেককার স্ত্রী তার স্বামীকে হারানোর ফলে বেদনায় বিদুর হবেন একইভাবে নেককার স্বামী তার স্ত্রীকে হারানোর ফলে বেদনায় কষ্ট হবেন আহত পাবেন এটাই স্বাভাবিক তো এই যে কষ্ট পাওয়া আহত হওয়া এই বিষয়টা আপনার স্বাভাবিক এটা থেকে আপনি নিজেকে মানে এটা লাঘব করবার জন্য তার জন্য আপনি দোয়া করবেন এবং একটি জিনিস মনে রাখবেন যে দুনিয়ার যে বিপদ দুনিয়ার যে অ্যাক্সিডেন্ট এগুলোর কারণে আমাদের যে বিয়োগ হয়ে থাকে এই বিয়োগটা খুবই সীমিত সময়ের বিয়োগ স্থায়ী এবং আসল বিয়োগ যেটা হয় সেটা হয় হলো আমাদের আল্লাহ মাফ করুন কেয়ামতের দিন যদি দুজনের গন্তব্য দুদিকে হয় একজন জান্নাতে একজন নামে যায় সেটা হবে স্থায়ী বিয়োগ আর এই যে বিয়োগটা হচ্ছে বিয়োগটা খুব সীমিত সময়ের জন্য আপনাকে আমাকে চলে যেতে হবে এবং একে অন্যের সাথে সাক্ষাৎই হবে বিধায় নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন এই শাহলবীলা আর অন্যত্র যদি আপনার বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নিজেকে নতুন ব্যস্ততায় আপনি ব্যস্ত করে ফেলার চেষ্টা করবেন এই শাউলবীদীলা এভাবে সবাই করার চেষ্টা করবেন এবং তার জন্য দোয়া করতে থাকবেন আর মনে রাখবেন দুনিয়ার কোনো অর্জনে খুব বেশি উৎফুল্ল হয়ে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া এটা যেমন ভালো কিছু নয় আবার দুনিয়াতে কোনো হারানোর কারণে বেদনায় একেবারে ব্যতীত হয়ে মুশ্রি পড়া এটাও ইমানদারের সাথে চায় না কারণ ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে আল্লাহ ছাড়া এবং জান্নাত ছাড়া কোনো কিছুর প্রতি তার বিশেষ কোনো আগ্রহ এই এই পর্যায়ে হবে না যে সেটা হারানোর কারণে সে ভেঙে পড়ে একেবারে নিজেকে শেষ করে ফেলবে বিধায় এক্ষেত্রে ব্যালেন্স হওয়া উচিত বল্লা দিনা আমানু আসাদ্দ হবিল্লাহ যারা ইমানদার তারা আল্লাহ রবুল্লা আলমকে সবচেয়ে কঠিনভাবে এবং শক্তভাবে প্রগাঢ়ভাবে ভাবে ভালোবাসেন আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন